আমরা চলে আসছি, যেটা বলছিলাম পরের ক্লাসে যে প্রবলেমগুলো আলোচনা করব বলে, সেই প্রবলেমগুলো স্থানু তরঙ্গের উপর বেস করে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোই আমরা চেষ্টা করব। কারণ স্থানু তরঙ্গটা কোথায় কোথায়, যেটা আমাদের সিলেবাসে আলোচনা করেছি, একটা হচ্ছে টান করা তারে স্থানু তরঙ্গ, টান করা তারে করেছি, আর হচ্ছে বায়ুস্তম্ভ, বায়ুস্তম্ভ, এই দুটো জায়গায় আমরা তির্যক সরি স্থানু তরঙ্গের যে আলোচনাগুলো করেছি তার জন্য উৎপন্ন হওয়া যে কম্পাঙ্কের যে রাশিমালাগুলো নিশ্চয়ই খেয়াল রয়েছে সেগুলো থেকে আমরা করব। তো প্রথম যে প্রবলেমটা রয়েছে এখানে দেখ, যে 600 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গ একটি প্রতিফলকের উপর অভিলম্বভাবে আপতিত হলো এবং প্রতিফলক থেকে সর্বোচ্চ বিস্তারে প্রতিফলক থেকে সর্বোচ্চ বিস্তারে কম্পনশীল কণাটির যে নিকটতম দূরত্ব নির্ণয় করে। এখানে তাহলে এই যে গণিতটা পড়েছে এটা একটা স্থানু তরঙ্গেরই গণিত পড়েছে, একটা তরঙ্গ পড়ছে বায়ু মাধ্যমে আসছে, অর্থাৎ বায়ুস্তম্ভের কম্পন যে দরুন যে স্থানু তরঙ্গ সৃষ্টি হয় এটা কিন্তু সেই গণিতটারই একটা কনসেপ্ট। এখানে বায়ুটা পড়ছে মানে কি, বায়ুকে ঘিরা নেই, আবদ্ধ নেই, আমরা ধরে নিচ্ছি বায়ুটা এই আবদ্ধ রয়েছে, এইখানে একটা তরঙ্গ এসে পড়ছে, তরঙ্গ এসে পড়ছে এবং প্রতিফলিত হয়ে ঘুরে যাওয়ার সময় সে স্থানু তরঙ্গ সৃষ্টি হচ্ছে, উপরিপাত হয়ে যাচ্ছে। উপরিপাত হলে আমরা জানি যে ম্যাক্সিমাম হয় বিস্তারটা, তাহলে এইখানকার কোনাটা ধরো ম্যাক্সিমাম বিস্তারটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে, বিস্তার ম্যাক্সিমাম মানে কিন্তু অনুদৈর্ঘ্য বরাবর ম্যাক্সিমাম বিস্তার হচ্ছে, কিন্তু আমরা ছবি আঁকার সময় কি বলেছি তাকে আঁকবো হচ্ছে তির্যক তরঙ্গের আকারে আমরা দেখাবো, অর্থাৎ তার বিস্তারটা আমরা দেখাবো যে এই সিচুয়েশন থেকে সে বেশি বিস্তার গেছে। আমরা ছবি আঁকারটা ছবিটা একটু তির্যক তরঙ্গের আকারে এঁকেছি এই কারণে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এইটা কিন্তু বায়ুস্তম্ভে একমুখ খোলা বায়ুস্তম্ভের নলের সঙ্গে এটাকে যদি তুলনা করে নিই তাহলে দেখতে পাচ্ছিস যে এখানে এই ছবিটার সঙ্গে এর মিল ঘটবে। তো এইটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব যেখানে কণাটা সুস্পন্দ অবস্থায় থাকবে, ঠিক আছে। এইখানে যে তরঙ্গটা এসে পড়ছে অর্থাৎ যেই তরঙ্গটা এটারই তরঙ্গের যে কম্পাঙ্কটা সেই কম্পাঙ্কটা এন এর মান কত বলা আছে 600 হার্জ, 60 হার্জ কম্পাঙ্ক, 660 হার্জ কম্পাঙ্ক। আর সব যেই শব্দটা আসছে বায়ু মাধ্যমে শব্দের গতিবেগের রাশিমান এটা কত দেওয়া আছে না 330 না কত দেওয়া রয়েছে 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। তাহলে যেখানে গতিবেগটা দেওয়া রয়েছে তো শব্দের গতিবেগটা 330 মিটার পার সেকেন্ড, যে শব্দ তরঙ্গটা কম্পাঙ্কটা এখানে দেওয়া রয়েছে 660 হার্জ। তাহলে বলছে কি আমরা যেহেতু এটা দেখতে পাচ্ছি একটা স্থানু তরঙ্গ সৃষ্টি হচ্ছিল তার এই এল এর মানটাই এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হয় λ/4 এর সঙ্গে সমান হয়। তাহলে এইখানে আমাকে আগে যদি ল্যামডাটা বের করি, ল্যামডাটা সমান কত কম্পাঙ্ক দেওয়া রয়েছে গতিবেগ দেওয়া রয়েছে, তাহলে ল্যামডা কি করবো তরঙ্গ দৈর্ঘ্য কি করে পাবো না গতিবেগকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করব। গতিবেগ কত রয়েছে 330 মিটার পার সেকেন্ড আর এটা রয়েছে 660 হার্জ মানে সেকেন্ড ইনভার্স, তাহলে সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স চলে যাবে তাহলে মিটার থাকবে, এখানে হচ্ছে কত 0 0 কাটলো হাফ হাফ মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটার মান বেড়ে গেছে হাফ মিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্যের সম্পর্কটা কি না তরঙ্গ দৈর্ঘ্যকে 4 দিয়ে ভাগ করলে এল পাবো, তাহলে এল সমান হচ্ছে λ/4। তাহলে λ/4 মানে কি 1/2 ছিল তাকে আর 4 দিয়ে ভাগ মানে কি 1/8 মিটার, তাহলে এটা কত হবে 1/8 0.125 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যে প্রবলেম ওয়ানটা দেওয়া ছিল আমাদেরকে বুঝে নিতে হচ্ছে, এখানে আমাদেরকে একটু কিন্তু সিচুয়েশনটাকে বুঝে নিতে হবে, সব চোখের সামনে আমাদেরকে যে যে গণিতটা দিয়েছে তাকে যদি ভিজুয়ালাইজ করতে পারি তবে কিন্তু গণিতটা করা সহজ হয়ে যায়। এখানে গণিতগুলো কিন্তু খুব সহজ, শুধু আমাদেরকে চোখের সামনে সিচুয়েশনটাকে বুঝে নিতে হবে। তো এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা থেকে দূরত্ব বের করে নিলাম। এরপরে আমরা চলে আসছি 2 নম্বর প্রবলেমে, যেটা রয়েছে 2 নম্বর প্রবলেমটাতে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা দোয়ারি মজুমদারের বই থেকে, যে দেখতে পাচ্ছি কি একটি টান টান তার থেকে 200 হার্জ কম্পাঙ্কের মূলসুর নির্গত হচ্ছে, টান টান তার, তাহলে সেটা আগেরটা ছিল হচ্ছে বায়ুস্তম্ভের গণিত, এটা হচ্ছে টান করা তার, টান করা তার। এইখানে বলছে টান টান করা তার থেকে যে 200 হার্জ কম্পাঙ্কের মূলসুর নির্গত হচ্ছে, 200 মূলসুরের যে রাশিমালাটা আমরা জানি টান করা তারের মূলসুরের রাশিমালা কি যে V/2L, তাই তো মূলসুর যেটা কখন হবে টান করা তারটা এরকম ভাবে কাঁপলে সেটাই হচ্ছে মূলসুর, সবচেয়ে কম যে কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ সবচেয়ে কম কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে এইটা।
এইটাই মান কত দেওয়া রয়েছে না, টান করা তারের যে কম্পাঙ্ক মোট সেটা কম্পাঙ্ক রয়েছে 200 হার্জ। কি বলছে বুঝা গেল? এবারে কম্পাঙ্কের মোট শূন্য তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে কম্পাঙ্ক কত হবে? এই টানটার তারটার যদি দৈর্ঘ্যকে আমি বাড়িয়ে দিই 10% বাড়িয়ে দেবো, তো এক্ষেত্রে আমরা টান করা তারের গতিবেগের যে রাশিমালাটা আমরা জানি, তাহলে 1/2L আর T/M, অর্থাৎ টান করা তারের যে টানের মান আর একক দৈর্ঘ্যে ভরের মান ব্যাপারে কিছু আমাদের সাপ্লাই করা নেই, তাই তো? যেহেতু টান করা তারের টান আর একক দৈর্ঘ্যে ভর যেহেতু সাপ্লাই করা নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে টান আর একক দৈর্ঘ্যে ভরটাও একই থাকছে, শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছি বুঝা গেল? তাহলে যে আমি সেইটাই শুধু বলেছি যে 10% দৈর্ঘ্যটা বাড়ালে কম্পাঙ্ক কত হবে, তাহলে 10% দৈর্ঘ্য বাড়ালে যেটা এল ড্যাশ হবে তারের পরের দৈর্ঘ্য, তাহলে এল ড্যাশ সমান কত, এল প্লাস এল এর 10%, 10% মানে 10/100, তাহলে হয়ে যাচ্ছে কত, অর্থাৎ এল প্লাস এল বাই 10 মানে কত, 11/10, 11/10L। নতুন তারের যে দৈর্ঘ্যটা হয়ে গেছে এল ড্যাশ, কিন্তু আমাদের গতিবেগটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না আমরা ধরে নিচ্ছি, কারণ সেই ব্যাপারে কোনো আমাদের তথ্য দেওয়া নেই, তাহলে শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, তাহলে এইটা বৃদ্ধির জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এই দুটো সমীকরণকে, অর্থাৎ আমরা যে এই মানটাকে এই এল এই সমীকরণ থেকে পাবো কি, ধরো এন জিরো, আচ্ছা এন জিরো বাই এন জিরো ড্যাশ, কারণ মূল সুরের যে কম্পাঙ্কটা এন জিরো যেটা ছিল সেটা কত ছিল, ভি বাই টু এল, এন জিরো ড্যাশের ক্ষেত্রে কি হবে, গতিবেগ একই আছে হয়ে গেছে টু এল ড্যাশ, তাই তো? ভি বাই টু এল ছিল, পরের ক্ষেত্রে যখন এন ড্যাশ দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছি তাহলে এল ড্যাশ, তাহলে সমীকরণে আমরা যদি বসাই ভি ভি কেটে চলে যাবে, তাহলে 1/2 ধরে কেটে গেছে, তাহলে কি এল ড্যাশ বাই এল সবগুলো কেটে গেলে এল ড্যাশ বাই এল, এখন এল ড্যাশের মানটা আমরা বের করেছি কত, 11/10L/L, এল এল কেটে গেলে থাকছে কত, 11/10, তাহলে এন জিরো বাই এন ড্যাশ, অর্থাৎ মূল সুরের কম্পাঙ্কের অনুপাতটা কত, মূল সুরের যে কম্পাঙ্কের অনুপাতটা ধরিলাম মূল সুরের কম্পাঙ্ক হবে কত, হবে এন এন জিরো ড্যাশ, এই যে এল ড্যাশ যখন দৈর্ঘ্য বাড়ালাম, দৈর্ঘ্য অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য যেটা বলছি, পরিবর্তিত দৈর্ঘ্য সমান এল ড্যাশ সমান এত হলে মূল সুরের কম্পাঙ্ক এত হবে, তাহলে ধরিলাম এইটা, তাহলে ধরি মূল সুরের কম্পাঙ্ক এন ড্যাশ হবে। আরেকবার বলে দিচ্ছি, তাহলে যে মূল সুরের কম্পাঙ্ক ছিল এইটা, ধরো আমি দৈর্ঘ্য যখনই বাড়িয়ে দেবো তার কম্পাঙ্ক কত হবে না, এল ড্যাশ এন জিরো ড্যাশ হবে, তাহলে এন জিরো ড্যাশ এর মান কত, সে ভি বাই টু এল ড্যাশ অনুপাত করে এইখান থেকে আমি পাচ্ছি কত, উল্টে দে এন জিরো ড্যাশ বাই এন জিরো করে দে সমান কত, 10/11, বা এন জিরো ড্যাশ যে পরিবর্তিত মানটা কত হবে, এন জিরো ইন্টু 10/11, পরিবর্তিত কম্পাঙ্কটা কত হবে, এই এন জিরোর মানটা আমাদের সাপ্লাই করা রয়েছে, এন জিরোর মান হচ্ছে 200 হার্জ, তাহলে কি হচ্ছে 200 মানটা বসালে 200 × 11/10 হার্জ, এটা ক্যালকুলেশন কর কমে যাবে দেখতে পাচ্ছিস, সরি 10/11 মানটা কমে যাবে, অর্থাৎ 200 থেকে কম হবে, কত হচ্ছে ক্যালকুলেটারে দেখ, আচ্ছা ক্যালকুলেটার করলে প্রায় আমরা দেখতে পাচ্ছি 181.8 হার্জ, অর্থাৎ 182 হার্জ। তো এইটাকে একটু ভালো করে বুঝে নে, কোনটাকে একটু থামিয়ে দিয়ে তোরা একটা স্পষ্ট করে তুলে নে, বুঝেছিস? এটাকে আমরা এরপরে মুছে দিচ্ছি, এরপরে আমরা তৃতীয় গণিতে চলে যাব, তৃতীয় থার্ড প্রবলেমে চলে যাচ্ছি। তৃতীয় প্রবলেমটা যেটা রয়েছে সেটা একটু পড়ছি, কি রয়েছে, একটি তারকে বেশ কতগুলি ব্রিজের উপর রেখে বিভিন্ন অংশে বিভক্ত করা হলো, একটা তার এটাকে কি করা হয়েছে, বিভিন্ন অংশে ব্রিজের উপর, ব্রিজ মানে সৃষ্টি করে দিয়েছে মানে কি, যেই জায়গায় জায়গায় ব্রিজ করে দিয়েছি সেই জায়গার কোণাটার কিন্তু কম্পন হবে না, সেটা যে নিষ্পন্দ বিন্দু হয়ে যাচ্ছে, এরকম ভিন্ন ভিন্ন তারের উপর যে ব্রিজ করে দিয়েছি তাকে বিভিন্ন জায়গায় ঠেকিয়ে রেখেছি, তাহলে এই এই বিন্দুগুলো এখানে কি হয়ে গেছে, নিষ্পন্দ বিন্দু, এই বিন্দুটা নিষ্পন্দ, এই বিন্দুটা এই বিন্দু, এইবারে কি বলেছে, বিভিন্ন অংশে বিভক্ত, যদি প্রত্যেকটি অংশের মূল সুর যথাক্রমে,
ধরো এই অংশটার মোল সুর, সাপোজ বলছি এইখান থেকে যে মোল সুরটা পাচ্ছি এন ওয়ান, এইখান থেকে যেটা পাচ্ছি মোল সুর পাচ্ছি এন টু, এই অংশটা থেকে অর্থাৎ এইটা একটা টার্ম করে তার ধরতে পারিস, প্রত্যেকটা একটা একটা ছোট ছোট টার্ম করে তার হয়েছে, যে জায়গাগুলো ফিক্সড হয়ে আছে এখানকার যে মোল সুরটা পাচ্ছি সেটা হচ্ছে এন থ্রি, আরো ডট ডট করে এরকম আছে, ব্রিজ করা রয়েছে। তো এইবারে বলছে কি, তাহলে প্রমাণ করো যে সম্পূর্ণ তারটির মূল সুর হবে, সম্পূর্ণ তারটির মূল সুর হবে, অর্থাৎ এখানে আমি ধরে নিচ্ছি টান প্রত্যেকটাতে একই আছে, এগুলোকে সব সরিয়ে নিলে শুধু দু প্রান্তে ধরে দুটো দুটো থাকবে, তখন সেটার মূল সুর কত হবে। তাহলে এই ছোট্ট পাটটাকে, তাহলে আমি যদি মোট তারের দৈর্ঘ্য আমি সাপোজ ধরে নিচ্ছি এল আছে, মোট তারের দৈর্ঘ্যটাকে আমি ধরে নিচ্ছি যদি যে এল, পুরো তারটার দৈর্ঘ্য যদি আমি বলে নিচ্ছি এল ছিল, সম্পূর্ণ তারের মোট দৈর্ঘ্য আমি যদি ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি সম্পূর্ণ তারের মোট দৈর্ঘ্য, আর টান হচ্ছে কত, টান হচ্ছে টি একক দৈর্ঘ্য ভর, একক দৈর্ঘ্য ভর এগুলো সব ধরে নিচ্ছি, তাহলে এই ছোট্ট অংশটা যদি এন ভাগ করেছি, এনটা কম্পাঙ্ক হবে, তাহলে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য কত হবে, ধর প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য সাপোজ বলছি এটা হচ্ছে এল ওয়ান দৈর্ঘ্য, এটা এল টু দৈর্ঘ্য, এটা এল টু থ্রি দৈর্ঘ্য, এবং প্রত্যেকটা ছোট ছোট ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, ধর সবাইকে সমান ভাগে ভাগ করেনি, এখানে কি সবাইকে সমান ভাগে ভাগ করেছি বলেছে, বিভিন্ন অংশে বিভক্ত করা হলো, তাহলে প্রত্যেকটা অংশের টান করা দৈর্ঘ্য, এটা একটা ছোট্ট টান করা দৈর্ঘ্য, তাহলে এই যে টান করা দৈর্ঘ্যের যে এন জি এন ওয়ান মানটা বলেছি, এন ওয়ান এর মানটা সূত্র থেকে আমরা কি পেতে পারি, না ভি বাই টু এল ওয়ান, তাই তো এই ছোট্ট একটা টান করা তারের পার্টটাকে খেয়াল করো, এই টান করা তারের যে রাশিমালা থেকে আমরা যেটা বের করতাম, এই সবচেয়ে কম কম্পাঙ্কের যে মূল সুরের কম্পাঙ্ক রাশিমালা ভি বাই টু এল ওয়ান, তাই তো ঠিক একই রকম ভাবে এন টু টাও এই অংশ থেকে যে মোল সুরের কম্পাঙ্কটা পাবো এন টু কত, সেক্ষেত্রেও আমরা বলছি ভিটা যেহেতু টান আর একক দৈর্ঘ্য ভর একই আছে, আমি সব জায়গায় গতিবেগটা একই ধরে নিচ্ছি, তাহলে কি সমস্ত জায়গায় তার মধ্যে দিয়ে একই গতিতে যেতে পারে, তাহলে ভি বাই টু এল টু হবে, এই তারের দৈর্ঘ্য এল টু, ঠিক একইভাবে এন থ্রি সমান কত হবে ভি বাই টু এল থ্রি, এরকম ভাবে ভাবে আমি প্রত্যেকটা মোল সুরের কম্পাঙ্ক আমি পাচ্ছি। এখন যদি সবগুলোকে খুলে নি, সবগুলোকে খুলে নিচ্ছি ব্রিজগুলো, মাঝের সব ব্রিজগুলো খুলে নিচ্ছি, তখন যে মূল যে পুরো তারটা দৈর্ঘ্য কত হয়ে যাবে সেই এল, আচ্ছা তাহলে এল যে মূল দৈর্ঘ্য সেটা বলছি এল সমান আমি বলতে পারি এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস ডট ডট সবগুলোর যোগ কর, তাহলে সেইটার ক্ষেত্রে ধরো আমি বলছি যে ব্রিজগুলো তুলে নিলে, ব্রিজ তুলে নিলে তার যে মোট সুরে যদি কম্পাঙ্কটাকে এন বলি, এন সমান তাহলে কি হবে ভি বাই টু এল হবে, সেখানে এগুলোর ক্ষেত্রে যখন ছোট ছোট পার্টগুলোর ক্ষেত্রে এল ওয়ান এল টু হচ্ছিল এক্ষেত্রে এল হবে, এই এল এর জায়গায় আমি কি লিখবো ভি বাই টু ইন্টু এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস ডট 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 এটা লিখবো। এখন এইগুলো থেকে আমি প্রত্যেকটা থেকে যদি আমি এল ওয়ানটা ক্যালকুলেট করি, এল ওয়ানটা সমান কি না ভি বাই টু এন ওয়ান, এখান থেকে যদি ক্যালকুলেট করি যে এল টু সমান কত ভি বাই টু এন টু, এখান থেকে যদি করি এল থ্রি সমান কত, এল থ্রি সমান হচ্ছে ভি বাই টু এন থ্রি, বুঝা গেছে, সেই মানটা এইখানে যদি পুট করি, এইখানে পুট করলে কি হবে ভি বাই টু ইন টু এল ওয়ানের জায়গায় বসাবো কি, আমি সবগুলো থেকে ভি কমন চলে যাবে, দেখ ভি বাই টুটা কমন চলে যাবে, সবগুলো থেকে ভি বাই টুটা কমন নিলে কি থাকবে ওয়ান বাই এন ওয়ান, ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন টু প্লাস ডট 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 ওয়ান বাই এন এন এন, এরকমভাবে ইন্টিগ্রেশনটা পাবো, অর্থাৎ আমি যেটা পাচ্ছি এন সমান, এইখানে যেটা এন সমান অর্থাৎ এন সমান, এন সমান আমরা যেটা পাচ্ছি আবার লিখছি, অর্থাৎ এন সমান আমরা পেলাম, এই ভি ভি কেটে যাবে টু টু কেটে যাবে, এন সমান কি পাচ্ছি ওয়ান বাই ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন টু প্লাস ডট 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 ওয়ান বাই এন এন, এটা পাচ্ছি, বুঝতে পেরেছিস। তাহলে আমি সিম্পলি লিখতে পারি কি, এইটাকে একটা যদি বলি তাহলে এইটা সমান ওয়ান বাই এন, কি করে আমি এইটাকে এখানে নিয়ে চলে এসেছি এনটাকে এখানে নামিয়ে নিচ্ছি, তাহলে টোটালটাকে আমি যদি এখানে ভাবি তাহলে ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন টু প্লাস ওয়ান বাই এন থ্রি ডট 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 সমান ওয়ান বাই এন,
বুঝতে পেরেছি এই টোটাল টার্মটাকে এখানে তুললাম এনটাকে এখানে নামিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছি প্রমাণ হয়ে গেল অর্থাৎ মূল সুরে সমগ্র তারের যে মূল সুরের যে কম্পাউন্ড সেটা কি হচ্ছে 1/n1+1/n2+1/n3 হচ্ছে এটা একটু তোলা ভালো করে পরিষ্কার তুলে নে ভিডিওটা থামিয়ে এরপরে আমরা চলে এসেছি কত দাগে চার দাগের প্রবলেম একটা ছোট প্রবলেম পরে পড়ছি এটা একই উপাদান ও একই দৈর্ঘ্যের দুটি তারকে একই টানে বাঁধা আছে একই উপাদান একই দৈর্ঘ্যের দুটো তার চার দাগটা বলছি একই দৈর্ঘ্য আর একই উপাদানের তৈরি দুটো তার দৈর্ঘ্য এক উপাদানও এক বাঁধা রয়েছে এদের ব্যাসের অনুপাত আচ্ছা এই তার তো তারের একটা ব্যাস আছে সাপোজ ছবিটা আমি খেয়াল করি এটা একটা ব্যাস আর এটা একটা তার আছে এটা একটা অন্য তারের ব্যাস আমি একটু মোটা করে দেখেছি যাতে তুমি বুঝতে সুবিধা তারটা সিলিন্ড্রিক্যাল ফর্মটা ব্যাসের অনুপাত বলা আছে কত 4:3 হলে মূল সুরের কম্পাঙ্কের অনুপাত এটা হচ্ছে 4 যদি হয় এটা হচ্ছে 3 অনুপাত দৈর্ঘ্য l একই সবার এর দৈর্ঘ্য l একই সবার টানও একই রয়েছে সবকিছু একই রয়েছে একই টানে বাঁধা আছে এদের ব্যাসের অনুপাত তাহলে এইখানে মূল সুরের কম্পাঙ্ক এই যে কোনো তারের মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা আমরা জানি n0 সমান কত v/12 ভির জায়গায় কি লিখতে পারি রুট ওভার t/m 1/2l ঠিক আছে এই টান ঠিক আছে কিন্তু m মানে কি একক দৈর্ঘ্যে ভর যেহেতু তার মোটা কম আছে একক দৈর্ঘ্যে ভর কিন্তু চেঞ্জ হবে একক দৈর্ঘ্যে ভর বলতে কি আমরা বলেছিলাম ভর যদি তারের ভর m হয় আর তার দৈর্ঘ্য যদি l হয় তাহলে m মানে হচ্ছে এক মোট ভর বাই l দিয়ে ভাগ হবে এই তারের যে মোট ভর মানে কি তারের মোট ভর মানে তারকে একটা যদি সিলিন্ডারের সঙ্গে তুলনা করিস তাই তো তারের হচ্ছে প্রস্থচ্ছেদ এই যে প্রস্থচ্ছেদ মানে পাই আর স্কয়ার ইন ব্যাস ব্যাসার্ধ দেওয়া থাকে প্রস্থচ্ছেদ মানে a প্রস্থচ্ছেদ ইনটু তার l এই দুটো গুণ করলে এরিয়া আয়তন পাবো তাই তো এটা যদি প্রস্থচ্ছেদ a বলিস a ইনটু l গুণ করলে আয়তন পাবো তার সঙ্গে ঘনত্ব গুণ করলে ভর পাবো ভাজিত l কি বলছি বোঝা গেল আয়তন গুণিত ভর সমান কি না আয়তন গুণিত ঘনত্ব আয়তন সমান কি ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য এই ক্ষেত্রে l টা কেটে চলে যাচ্ছে যা হবে কি a ইনটু রো a মানে কি প্রস্থচ্ছেদ প্রস্থচ্ছেদ মানে কি পাই ইনটু r স্কয়ার তাহলে কি পাই r স্কয়ার ইনটু রো তাহলে m মিন্স হচ্ছে কি পাই r স্কয়ার রো তো এইটাকে যদি সমীকরণে পুট করতাম তাহলে n0 সমান কি পাবো n0 সমান 1/12 তো থাকছে t বাই পাই আর স্কয়ার রো এই আর স্কয়ারটার বাইরে বেরিয়ে চলে আসতে পারে তাহলে 1/2l আর রুট ওভার t বাই পাই রো এটা হচ্ছে মূল সুরের যে কম্পাঙ্কের রাশিমাল এখন দুটো তারের ক্ষেত্রে কারণ এখানটায় ব্যাসার্ধ আলাদা আলাদা আছে আর ঘনত্ব যেহেতু একই তার বলেছে রো একই হবে তাহলে দুটো তারের সাপোজ বলছি একটা হচ্ছে n01 আর একটা হচ্ছে n02 তাই তো দুটো তারের ক্ষেত্রে তাহলে কি হবে অনুপাত করলে কি হবে সেই তাহলে কি থাকছে আরটা একটা r1টা যেটা নিচে থাকবে l তো একই কেটে চলে যাবে কারণ আরটা আলাদা আছে বুঝতে পেরেছিস তাহলে আমি সমীকরণটা লিখছি 1/2l এটাকে r1 বলছি রুট ওভার t/rho বলছি আর এটার ক্ষেত্রে কি হবে টুর ক্ষেত্রে কি হবে 1/2l r2 হবে ব্যাসার্ধ হবে আর রুট ওভার t/rho একই তার বলেছে ঘনত্ব একই থাকবে টার্ম একই থাকবে তাহলে এই টার্মটা কেটে চলে যাবে l l ও কেটে চলে যাবে 2 ও কেটে চলে যাবে থাকছে কত r2টা উল্টে গিয়ে যাবে r2/r1 তাহলে বুঝতে পারছিস যে মূল সুরের অনুপাত তাহলে মূল সুরের কম্পাঙ্কের অনুপাত অনুপাত সমান এইটা বাই এটা হবে এখন r2 মানে কি ব্যাস ব্যাস বলেছি তাহলে 2 দিয়ে গুণ করে রূপ নিয়েছি তাহলে ব্যাস হয়ে যাবে r2টা কি d2 d2/d1 অর্থাৎ ব্যাসের যে ব্যাসতম অনুপাত হবে তাহলে ব্যাসের অনুপাত দেওয়া ছিল কত 4:3 তাহলে 3:4 হয়ে যাবে তাহলে ব্যাসের অনুপাত তাহলে যেহেতু দেওয়া রয়েছে অতএব n01/n02 সমান কি আছে 3:4 হয়ে যাবে উল্টে যাবে তাহলে এটাই হচ্ছে নির্ণেয় অনুপাত হবে সিম্পলি আমাকে সূত্রটাকে কনভার্ট করতে হচ্ছিল এই কনভার্সনটা দেখে নে আমরা এটা
টান করা তারের সূত্র যখন আলোচনা করেছিলাম, দৈর্ঘ্যের সূত্র, ভরের সূত্র, ব্যাসার্ধের সূত্র, ঘনত্বের সূত্র, এই সমস্ত সূত্রগুলো আলোচনা করেছিলাম, এই সূত্রটা থেকে তো এইটার আকারে কনভার্ট করে নিতে হচ্ছে। আমরা এর পরের গণিতটাতে চলে আসছি, কত তারিখ হবে এবারে? পাঁচ, তাই তো? পাঁচের তারিখের গণিতটা কি বলেছে? আমরা যেটা গণিতগুলো করছি এগুলো সব দোয়ারি মজুমদারের বই থেকে, প্রবলেম সেট ওয়ান। তো পাঁচের তারিখের গণিতটা কি বলেছে? একটি টান করা তারের দৈর্ঘ্য ঠিক রেখে টানের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করলে কম্পাঙ্ক 10% বৃদ্ধি পাবে। টান করা তারের দৈর্ঘ্য এখন ঠিক রেখেছি, একটা টান করা তার। আর এর আগেরটাই আমরা কি করেছিলাম যে সেখানে আমরা ব্যাসের ভ্যারাইটি ছিল, এখানে কি করেছি দৈর্ঘ্য ঠিক রেখে দিয়েছি, টানটাকে চেঞ্জ করো, দৈর্ঘ্য ঠিক রেখে। তাহলে টান করা তারে যে মূল সুরের কম্পাঙ্ক, এখানে আমাকে কীটা বের করতে বলেছে, কম্পাঙ্ক কত বৃদ্ধি বা হ্রাস হবে। আমরা সাপোজ ধরলাম মূল সুরের কম্পাঙ্কটাই বলছি, তাহলে মূল সুরের কম্পাঙ্কটা দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে কি ভি বাই টু এল, আবার টান করা তারের ভি যে সূত্রতে কি ভি সমান কি পি বাই এম। এখানে কি বলেছে, টান করা তারের দৈর্ঘ্য ঠিক রেখে টানের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করলে, অর্থাৎ এই একক দৈর্ঘ্যে ভরটাও ঠিক আছে, কারণ কি টান তারটাকে ঠিক রেখেছে, মানে টান আমার দরকার পড়ছে তার আরও একই রেখেছে, সে যত সাপ্লাই দরকার ছিল টানকে আমি বাড়িয়ে দিয়েছি, সেইটা করছি। তাহলে কম্পাঙ্ক, আচ্ছা কম্পাঙ্ককে 10% বৃদ্ধি পাবে টান কত বাড়ালে। তাহলে আমি সমীকরণটাকে আমি যদি টানের আকারে কনভার্ট করে দিই, টানের আকারে উল্টে দিলে কি হবে, বর্গ করে দিচ্ছি, এন জিরো স্কোয়ার সমান কত পাবো, 1/4L², তাই তো, ইন্টু টি বাই এম। এটাকে আমি টানের আকারে নিয়ে চলে আসছি, টান সমান কত, তাহলে 4L² mN₀, 4L² mN₀², তাই তো, টানের আকারে কনভার্ট করে দিলাম। এইখানে বলেছে কি দৈর্ঘ্য স্থির রেখে দৈর্ঘ্য স্থির থাকবে, টানের কত শতাংশ বাড়ালে কম্পাঙ্ক হচ্ছে 10% বাড়লে, আচ্ছা কত বলেছে, কম্পাঙ্ক 10% বৃদ্ধি পাবে, কম্পাঙ্কটাকে 10% বৃদ্ধি করব। তাহলে এখন কম্পাঙ্ক আমরা মূলসুরের ক্ষেত্রেই করে নিয়েছি, কারণ মূলসুরের করলেও যা হবে অন্যান্য কম্পাঙ্কগুলোর ক্ষেত্রেও তাই হবে, তাই তো, আমরা তাই মূলসুরটাকে ধরেই করছি, মূলসুর ধরেই করছি, মূল সুরের কম্পাঙ্ককে ধরেই আমরা করছি। আচ্ছা এখন কম্পাঙ্ক কি বলছি যে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি, কম্পাঙ্ক 10% বৃদ্ধি হলে ধরো N₀ যেটা হবে, ধরো সেটা N₀ সমান কত, N₀ + 10% মানে কি N₀/10 অর্থাৎ কি 11 N₀/10, তাই তো, 11 10, এই কম্পাঙ্কটা আমরা করে দিলে টান কত শতাংশ বৃদ্ধি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই মানটাকে জাস্ট পুট করব, তাহলে নতুন যে টানটা হবে সাপোজ বলছি T-ড্যাশ হবে, T-ড্যাশ যেটা হবে সেটা কত হবে, দৈর্ঘ্য যেহেতু একই থাকছে 4L² থাকবে, একক দৈর্ঘ্যে ভরও একই থাকবে, তাহলে কি হয়ে যাবে N₀-T² টানটা তখন কত হবে, অতএব টানটা T-ড্যাশ যদি হয়, টানটা যদি আলাদা T-ড্যাশ হয়ে যায় তাহলে সেটা কত হবে, এই সমীকরণ, এই সমীকরণে T-ড্যাশ এর মানটা বসাবো, সরি N₀ এর মানটা বসাবো, 4L² m × 11 N₀/10 তার হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে কত, 4L² m 121, 121 / 100 N₀², তাই তো। এইবারে তাহলে কত ওই টানটা কত বাড়লো, তাহলে টানটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে 121 এর জন্য বেড়েছে, তাহলে T-T যদি করিস, T-T/T × 100%, এইটাই হচ্ছে টান করা তারের টানের শতকরা বৃদ্ধি। তাহলে টানের শতকরা বৃদ্ধি মানে কত, কতটা বাড়লো বাই তাকে মূল মূল যে টান কত ছিল তাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, এইটা সমান কত, এইটা বার করতে হবে। তাহলে এই সমীকরণটাকে জাস্ট এককে দুই দিয়ে ভাগ করে দিই, এটাকে আমি সামনে যদি 1 নম্বর নাম দিতাম, এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1/2 এইটা এটা আমাকে বের করতে হবে, টান করা তারের শতকরা টানের শতকরা বৃদ্ধি কতটা বার করতে হবে। তাহলে আমি কি করছি, যদি 2/1 করে দিচ্ছি, 2/1 করে দিলে কি হবে, সব কাটাকাটি হয়ে যাবে, তাহলে করলে কি পাবো, T-T পাচ্ছি, T-T সমান পাবো, এগুলো সব কেটে যাবে, এই যে
121 বাই 100 বাই 1 এটা পাবো সব n0 কেটে চলে যাবে n0 কেটে যাবে m3 কেটে যাবে এটা পাবো এইবারে অর্থাৎ 120 বাই 100 এটা পাবো এইখান থেকে যদি माइनस वन करी तो टी डैश बाई टी माइनस वन करी पास हो एकशो एकुश बाई एकशो माइनस वन तो कि हो टी डैश माइनस टी बाई टी समान कत पा एकशो एकुश माइनस एकशो बाई एकशो तो यहाँ के एकशो हो गए यह गुण कर कत हो एकुश बाई एकशो अब ये हमारे दरकार ये टान कर तेज़ टान शतकरा बृद्धि ये दरकार तेल एकशो दिए गुण कर लो उभयपक्ष के टी डैश माइनस टी बाई टी इंटू हंड्रेड पार्सेंट कर दिले তাহলে একুশ বাই একশো গুণিতক একশো পার্সেন্ট অর্থাৎ 21% টান করা তারে টানের শতকরা বৃদ্ধি এইভাবে বেরিয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা আটের দাগে গুণিতাতে চলে যাচ্ছি, মাঝে যে গুণিতগুলো রয়েছে তোর চেষ্টা করবি এগুলো সব হবে, না হলে আমরা বলিস আমরা পরে ক্লাসে এটা বলবো। তো আটের দাগের গুণিতটাতে একটু দেখ, একটা ধরো সনোমিটার দিয়ে একটা গণিত রয়েছে, গণিতটা কি রয়েছে না বলছে যে একটি সনোমিটারের তারের উপাদানের ঘনত্ব রো দেওয়া রয়েছে, ব্যাস দেওয়া রয়েছে, মুক্ত প্রান্তে ঝোলানো ভর। সনোমিটার জিনিসটা আমরা একটু বলে নিই, সনোমিটার মানে সেই টান করা তার, সেইখানে তারটা কি হয়েছে বাড়তি তারটাকে টান প্রয়োগ করার জন্য একটা ভর ঝোলানো হয়। আর এটা একটা বাক্সের উপর মতো একটা যন্ত্র থাকে, কাঠের বাক্স, তার উপরে মাঝে মাঝে তাকে তারটাকে সেট করে দেওয়ার জন্য একটা ব্রিজের মতো রয়েছে, বুঝে গেল। তাহলে সাপোজ এই পাশেও আমার তারটা ঝুলিয়ে থাকতে পারে, নিষ্পন্দ বিন্দু মাঝে। এখন এই টান করা তারে কি বলেছে, তারের দৈর্ঘ্য ঠিক রেখে, আচ্ছা টান করা তারে যে দৈর্ঘ্যটা এখানটায় কি বলেছে সেটা আমাদের গণিত থেকে করতে হবে। হ্যাঁ সনোমিটার গণিতে উপাদানের ঘনত্ব দেওয়া রয়েছে, উপাদানের ঘনত্ব রো কত বলা আছে 8 গ্রাম পার সেমি কিউব, এটা এসে পদ্ধতি দেওয়া রয়েছে 8 গ্রাম পার সেমি কিউব। আর কি বলা রয়েছে যে ব্যাস দেওয়া রয়েছে, যে তারটা যে তারটা ইউজ করা হয়েছে তার ব্যাস দেওয়া রয়েছে কত 0.4 mm, এই ব্যাসটা দেওয়া রয়েছে 0.4 mm, ঠিক আছে। আর কি রয়েছে মুক্ত প্রান্তে ঝোলানো ভর, এই যে ভরটা এখানে ঝোলানো থাকে অর্থাৎ সেই ভরটা মানে কি সেই ভরটার ওজন হচ্ছে টান সৃষ্টি করবে, অর্থাৎ ভরটা দেওয়া রয়েছে কত কেজি, ভর দেওয়া রয়েছে হচ্ছে 2 kg ভর, 2 kg অর্থাৎ টানটা যেটা সৃষ্টি হয়েছে 2 × 9.8 N, এটা ঘুরপথে টানটা এখানে বলা আছে, এই টানটা তাহলে এখানে প্রযুক্ত হচ্ছে, এই টানটা দিয়ে রেখেছি। এবারে মধ্যবর্তী দুটি সেতুর মধ্যবর্তী দৈর্ঘ্য এল, এই যে দুটো দৈর্ঘ্যের এই যে কোনো একটা জায়গা ধরে দুটো সেতু হয়েছে এটা মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে এটা এল, এল সমান কত বলা আছে 50 cm, ঠিক আছে। এবার তারে তির্যক কম্পনে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করে, মূল সুরের কম্পাঙ্ক তার সিম্পলি যে সূত্রটা ইউজ করতে হবে, মূল সুরের কম্পাঙ্কের রাশিমালা এন জিরো সমান আমরা জানি কত 1/2L√T/m, এক্ষেত্রে এমটা বের করার জন্য আমরা যেভাবে বলেছিলাম পাই আর স্কোয়ার রোটা থাকবে, এম মানে আমরা যেভাবে আগে ক্যালকুলেশন করেছিলাম তারের একক দৈর্ঘ্য ভর মানে কি যে ক্ষেত্রফল গুণিতক, ক্ষেত্রফল গুণিতক রো এ ইন্টু রো, এটা আমরা পেয়েছিলাম একক দৈর্ঘ্য ভর। তো সেটা পুট করলে কি হচ্ছে 1/, আগে গুণিতকে আমরা করলাম 2L√T/m, এর জায়গায় বসাবো পাই আর স্কোয়ার ইন্টু রো এন জিরো সমান। এখন তো সবগুলো ডাটা সাপ্লাই করা রয়েছে, টি এর মানে পাচ্ছি, এই যে ডি দেওয়া আছে মানে কি এখান থেকে আমি আর পেয়ে যাব, আর সমান কত পেয়ে যাবো তার অর্ধেক করবো, এটাকে মিলিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার করতে গেলে আরো 10 দিয়ে ভাগ, তাহলে 0.2 হবে, 0.2 mm, তাকে আরো সেন্টিমিটারে করতে গেলে কত হবে আর সমান 0.02 cm, এই মানটা এখানে পুট করবো। তাহলে এন জিরোতে আমরা এই সমীকরণের মানগুলো সব বসাবো, বসিয়ে তোরা নিজেরা ক্যালকুলেশন কর কত বেরোচ্ছে এক্ষুনি কর, মিলে গেছে। আচ্ছা এখানে একটা জাস্ট ভুল রয়ে গেছে আমাদের, যেটা যেহেতু সবগুলো মান সেন্টিমিটারে অর্থাৎ এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতি রয়েছে করলাম, তো এই টানটাকে করার জন্য কিন্তু আমরা নিউটন পেয়ে গেছি, নিউটনকে 10^5 দিয়ে গুণ করে দিবি ডাইন হয়ে যাবে, এটাকে টোটাল 10^5 দিয়ে গুণ করে দিস হয়ে গেল, বা 2 × এই 2 kgটাকে 2000 গ্রাম করে নিতিস, 2000 গ্রাম আর হচ্ছে 980 করে নিতিস, সেটা ডাইন হয়ে যেত বুঝে গেল, এইটা দিয়ে এবার গুণ করতে হবে, এটা দিয়ে ফুট করলে অর্থাৎ 10^5 একটা ফ্যাক্টর
এইখানে যেখানে টি ছিল সেখানে গুণটা হয়ে যাবে, অর্থাৎ রুটের বাইরে বেরিয়ে আসবে, 10^5 এর বর্গমূল করে একটা গুণ করে দে তাহলে উত্তরটা মিলে যাবে। তো এটা গেল হচ্ছে 8 গণিতটা। আমরা এরপরে চলে আসছি এরপরে একটা গণিতে, এটা নিশ্চয়ই ক্যালকুলেশন করে মান বের করেছিস কত বেরিয়েছে। এটা মান বেরোবে হচ্ছে 139.66 হার্জ। এটাতে মানগুলো সব পুট করলে 139.66 হার্জ বেরোবে, প্রায় রাউন্ড রাউন্ড ফিগার করলে 140 হার্জ। এরপরে আমরা যে গণিতটাতে চলে আসছি সেটা হচ্ছে 16 গণিতটাতে। এরকম বাকি গণিতগুলো মাঝেরগুলো তোরা নিজেরা চেষ্টা করিস, সেগুলো হয়ে যাবে, না হলে আমরা পরে ক্লাসে সেগুলো আলোচনা করবো আরেকবার। 16 গণিতটা কি বলেছে, সেই সনোমিটার দিয়ে আরেকটা ভ্যারাইটির গণিত যদি পাচ্ছি, দেখতে পাচ্ছি সনোমিটারের গণিত রয়েছে। একটি সনোমিটার তার থেকে নির্গত দ্বিতীয় সমমেলটি আর একটি অর্ধেক দৈর্ঘ্যের তার থেকে নির্গত তৃতীয় সমমেলের সঙ্গে সমসূর। একটি সনোমিটার তার থেকে নির্গত দ্বিতীয় সমমেল, সনোমিটার মানে কি আমরা বলতে পারছি, এখানে একটা সনোমিটার, সেটাও একটা টান করা তার, এটা একটা সমমেল, যেখানে ব্রিজ করা রয়েছে সেখানে একটা টান করা তার। তাহলে এইটা একটা ধরো টান করা তার, আর একটা ব্রিজ বলেছি যেখানে আর একটা করা আছে, সাপোজ এরকম একটা, এইটা এটা আমাদের ছবিটা স্কেল অনুযায়ী হয়নি। তো যে ক্ষেত্রে এই যে তারটার কি বলেছে, একটি সনোমিটার তার থেকে নির্গত দ্বিতীয় সমমেলটি, তাহলে টান করা তার থেকে নির্গত যে সূত্রগুলো, টান করা তারের যে কম্পাঙ্কের সূত্রগুলো, যে টান করা তারটা যে তরঙ্গে কাঁপতে থাকে স্থান তরঙ্গে, তার সূত্রগুলো কি এন সমান, যদি বিভিন্ন যে এন পি, যে আমি সবগুলো বলছি P/2L/√T/M, বিভিন্ন ভিন্ন কম্পাঙ্ক, এন জিরো বসালে, সরি এন যখন পি যখন 1 বসাবো তখনই 0 পাচ্ছি, অর্থাৎ N0 = 1/2L, আর মূলসূত্রের কম্পাঙ্ক, আর অন্যান্যগুলোর মানকে আমি বোঝাচ্ছি, ধরো NP = P/2L × T/N, এই P এর মানটা কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো সব হতে পারে, এইগুলো বসালে বিভিন্ন ভিন্ন সমমেলগুলো পাচ্ছি, বোঝা গেছে টান করা তারে। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে কি বলেছে, যে একটি সনোমিটার তার থেকে নির্গত দ্বিতীয় সমমেলটি, আমরা কি বলেছি প্রথমটাই হচ্ছে প্রথম সমমেল, তার দুই নম্বরটা হচ্ছে দ্বিতীয় সমমেল, তাহলে কারণ পরপর তো সকলেই গুণিত, তাহলে গুণিতকের মধ্যে আমরা বলেছিলাম যে প্রথমটাই হচ্ছে প্রথম সমমেল, তাহলে এই যে দ্বিতীয় সমমেল কোনটা, দ্বিতীয় সমমেলটা কোনটা, না দ্বিতীয় সমমেলের কম্পাঙ্ক হচ্ছে 2/2L √T/N, তাহলে দ্বিতীয় সমমেলটা কোনটা, দ্বিতীয় সমমেল এটা মানে হচ্ছে দ্বিগুণ কম্পাঙ্কের যে মানটা সেটা। আর একটি অর্ধেক দৈর্ঘ্যের তার থেকে, আরো একটা তার যেটা তার দৈর্ঘ্যটা ছোট, সেখান থেকে নির্গত এই একটা দৈর্ঘ্য তার থেকে নির্গত যে অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট তারের, তাহলে এটা একটা প্রথম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে এই মানগুলো পাইছিলাম, তার দ্বিতীয় সমমেল নিলাম। আর একটা দৈর্ঘ্য যার হচ্ছে এলটা, এক্ষেত্রে এলটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/2, এটা ছিল এল, ঠিক আছে। আর একটি অর্ধেক দৈর্ঘ্যের তার থেকে নির্গত তৃতীয় সমমেলের সঙ্গে সমান, তাহলে এর তৃতীয় সমমেল, এইটার তৃতীয় সমমেলটা কি হবে, তৃতীয় সমমেল মানে কি, তাহলে কি 3/2 L/2, কারণ এল হচ্ছে L/2, তৃতীয় সমমেল মানে 3 গুণটা L/2 √T/N, তাহলে একটি সনোমিটার তার থেকে নির্গত দ্বিতীয় সমমেলটি আর একটি অর্ধেক দৈর্ঘ্যের তার থেকে নির্গত তৃতীয় সমমেলের সঙ্গে সমসূর, তার দুটির একক দৈর্ঘ্যে ভর সমান এবং তাদের টানের অনুপাত নির্ণয় কর, টানের অনুপাত নির্ণয় কর, এটা একটা আলাদা তার, এর টানের অনুপাত একক দৈর্ঘ্যে ভরের অনুপাত, তাহলে এর ক্ষেত্রে টানটাকে যদি T1 বলে থাকি, প্রথমটা যে এটা করেছিলাম তার টানগুলো যদি T1 বলে থাকি তাহলে T1, আর দ্বিতীয় তারটা থেকে যেটা টান বলেছি T2, একক দৈর্ঘ্যে ভরটা যেহেতু একই আছে এটা বলেছি, এইখান বলেছে কি এই দ্বিতীয় সমমেলটা এর তৃতীয় সমমেলের সঙ্গে সমান হবে, হলে বলছে না সমসূর, হলে তাদের টানের অনুপাত নির্ণয় করে। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে এই যে
2/2l root over t1 by m সমান 3/2 টাকে দেখে 3/l into t2 by m একই। এবারে উভয় পক্ষ থেকে l চলে যাবে, উভয় পক্ষে 2 2 এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে উভয় পক্ষে বর্গ করে দে, বর্গ করলে কি পাচ্ছি t1 by m সমান 9 into t2 by m, এই mm কেটে যাবে, অর্থাৎ t1 by t2 যদি বলিস 9 by 1, তাহলে তাদের টানের অনুপাত নির্ণয় কর, তাহলে এই যে টান এখানে একটা সমমিতা, এখানে ওই যে টান দেওয়া রয়েছে ভর ঝুলিয়ে, এখানে যে ভর ঝুলিয়ে টান দেওয়া রয়েছে তার মান আলাদা, এটা টান ধর বলছিলাম t2, এটা টান t1 বলছিলাম, এখানেও টান t1 কাজ করছিল আর এখানে টান t2 কাজ করছিল, এই টানের অনুপাত, অর্থাৎ দ্বিতীয় তারে আর সরি t1 এর টানগুলো টানের অনুপাত বেরোলো হচ্ছে 9.9:1, বুঝা গেছে। অর্থাৎ আমাদের সূত্রগুলো কি শুধু ইউজ করতে হচ্ছে, এর ভেতরের মূল স্ট্রাকচার ছবি টবি সব আমরা ভুলে গিয়ে কি বলছি সূত্রগুলোকে শুধু ইউজ করছি, বুঝা গেছে। আচ্ছা এরপরে আমরা 22 স্তম্ভের একটা গণিত থেকে আমরা চলে যাব, 22 স্তম্ভের গণিত একটা করব, তারপরে তাহলে স্থান তরঙ্গের প্রবলেমগুলো তোরা নিজেরাই চেষ্টা করতে পারবি। আচ্ছা 22 স্তম্ভের একটা গণিত যেটা আমরা পাচ্ছি রয়েছে সেটা রয়েছে তোর সাপোজ 17 দাগের একটা গণিত রয়েছে, 17 দাগের একটা গণিত রয়েছে যেটা দেখ, এক মুখ খোলা নলের দৈর্ঘ্য এল সমান 30 সেমি, ঠিক আছে, বা সাপোজ আমরা 18টা করতে পারি, 18টা বা 17টা যাই হোক 17টা আমরা বলছি, একটি এক মুখ খোলা নলের দৈর্ঘ্য এল সমান 30 সেমি, এক মুখ খোলা নল কতটা বলছি এটা 17, এক মুখ খোলা নল এর যে থিওরিটা আমরা বলে গেছি এই এক মুখ খোলা নলের দৈর্ঘ্যটা দেওয়া আছে এল সমান কত 30 সেমি, এক মুখ খোলা নলের দৈর্ঘ্যটা দেওয়া আছে 30 সেমি, বায়ুতে শব্দের বেগটা দেওয়া আছে, এর ভেতরে তো বায়ু ভর্তি রয়েছে, এই বায়ুর ভেতরেই তো স্থান তরঙ্গটা হচ্ছে, তাহলে এই বেগটা, তাহলে এখানে প্রদত্ত হিসাবে রয়েছে কি কি, প্রদত্ত রয়েছে বেগ সমান হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড, তাই তো, আর হচ্ছে তারটার দৈর্ঘ্য অর্থাৎ তার বলছি এখানে হচ্ছে 22 স্তম্ভটার উচ্চতা রয়েছে 30 সেমি, এখানে আমাদের প্রান্তীয় কোনো কারেকশন টার্ম আছে কি ফলো মূলসূর, আচ্ছা এই নলের 22 স্তম্ভের কম্পনের ফলে উৎপন্ন মূলসূর এবং প্রথম দুটি উপসূরের কম্পাঙ্ক নির্ণয় কর, তাহলে সহজ সূত্রটাই পুট করতে হবে, এইখানে 22 স্তম্ভটার কম্পনের জন্য এখানে যে মূলসূরটা উৎপন্ন হবে তার মান কত ভি, ভি বাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইটা হচ্ছে λ/2 অর্থাৎ 2l, তাই তো এটা হচ্ছে মূলসূর হবে, কারণ এইখানে যে সৃষ্টিটা হচ্ছিল আমরা বলছি কি যে যেহেতু এটা বদ্ধ নল আছে এটা মূলসূরটা হচ্ছে এইখানে হবে এরকম ভাবে হচ্ছে, সেটা হচ্ছে λ/4, এই যে তরঙ্গের পার্টের অংশটা λ/4, এটা অর্থাৎ সরি এক মুখ বদ্ধ নল, তাই তো l/4l হলো, বদ্ধ নলের ক্ষেত্রে এটা 4 হলো, দু মুখ খোলা থাকলে হতো 2l, তাহলে বলছে কি এটাই হচ্ছে মূলসূরের যে কম্পাঙ্ক নির্ণয়ের রাশিমালা, এখানে গতিবেগ দেওয়া আছে এল তো দেওয়া আছে, তাহলে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে, এটা আছে মিটারে সেন্টিমিটারে দেওয়া আছে, এটাকে মিটারে কনভার্ট করলে কত হবে 30 সেন্টিমিটার, মানে কি 100 দিয়ে ভাগ মানে 0.3 মিটার, তাহলে মানগুলো বসাবো কত হবে যে 330/4×0.3 হার্জ, বুঝা গেছে, এটা বার কর 330/4×, কত বেরোচ্ছে দেখে না একটু, 275 হার্জ, তাহলে বুঝতে পেরেছিস একটা সিম্পল 22 স্তম্ভের মূলসূরের কম্পাঙ্কটা বের করতে বলেছে, আমরা সূত্রগুলো গণিতগুলো খুব কঠিন নয়, আমাদের সূত্রটা মাথায় থাকলে গণিতগুলো ইজিলি হয়ে যাবে। এরপরে বলছে কি প্রথম দুটি উপসূরের কম্পাঙ্ক নির্ণয় কর, প্রথম দুটি উপসূর মানে এর থেকে বেশি কম্পাঙ্কের মানটা সেটা কত হবে, আমরা বলেছিলাম এখানে তার 3 গুণগুলো হয়, তার উপসূরগুলো নির্ণয় করেছিলাম যখন প্রথম যে উপসূরটা সেটা হবে যে মূল কম্পাঙ্কের 3 গুণ, বীজগণিতগুলো হয়েছিল একটা হবে 3 গুণ, আর যে তারপরে 2 নম্বর যে উপসূরটা যদি বলি n2 সমান কত 5 গুণ 5×n2, তাই তো,
এক মুখ খোলা নলে যখন তরঙ্গের যে কম্পাঙ্কের রাশিমাল গুলো বের করেছিলাম, এখানে যে ছবিটা সাপোর্ট করবে দ্বিতীয় কম্পাঙ্কের জন্য, এটা কোনটা সাপোর্ট হবে? এই দৈর্ঘ্যতে সাপোর্ট হবে হচ্ছে এইখানে, এইখানে হয়ে এরকম একটা ছবি এইখান থেকে বের করবো। এটা হচ্ছে এইখান থেকে ক্যালকুলেশন করলে 3n0 হবে। কি বলছি বোঝা গেল? সেখানে কি হয়ে যাবে, সেখানে রাশিমালটা n0 কত হয়েছিল, 3/4l × v, এরকম রাশিমালটা পাবো, তাই তো? কারণ এখানে এই যে λ/4 আর এটা হচ্ছে λ/2, এই দুটো যোগ করলে হচ্ছে কত, 3λ/4 পাবো। এলটার মান এটা, তাই তো? এল এর মান এটা পাবো, এখানে ভি গতিবে কি দিয়ে ভাগ করলে ফোর বাই থ্রি এল, তাহলে ল্যামডা সংগত 4/3l, এখান থেকে এটা পেয়ে যাবো। আর এইখানে এটা এই ছবিটা কিভাবে পেয়েছিলাম আরেকবার ছবিটা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি। এই কোণ তৈরির ক্ষেত্রে দুটো নোড, এখানে একটা নোড তৈরি হয়েছিল, মাঝে আরো দুটো নোড তৈরি হবে, এখানে একটা হবে, ধরো আপ এখানে নোড হবে, এখানে একটা নোড হবে, তাহলে এইখান থেকে এসে এখানে ম্যাক্সিমাম হওয়ার পরে এইখানে একটা নোড হয়ে এইখানে আসবে, এখানে আসবে, আর এইখানে সিচুয়েশন হয়ে এইখানে আসবে, বুঝে গেছি? এই দেখুন ছবিটা যখনই হবে সেখানে এখান থেকে 5n0 পাবো, বুঝা গেছে? তখন এটা কত হবে, যে এখানে ল্যামডা, ল্যামডা প্লাস λ/4 সমান এল পাবো, অর্থাৎ 5λ/4 সমান এল পাবো। আর কি পাবো, যে ল্যামডা সমান কত, 4l/5 পাবো। আর ভি কম্পাঙ্ক যদি বলি, n2 যেটা বলছি, n2 সমান কত, v/λ পাবো, অর্থাৎ v/, যেটা 4l থেকে যাবে আর 5টা উঠে যাবে, অর্থাৎ v/4l তো n0, তাহলে 5n0 মানটা, বুঝে গেল? অর্থাৎ একবার 5 দ্বিগুণ করে আরেকটা উপসুর, 3 দ্বিগুণ করলে আরেকটা উপসুর, দুটো মান পেয়ে যাবো। ছবিগুলো জাস্ট বোঝার জন্য, সিচুয়েশনটা বোঝার জন্য আমরা করে নিয়েছিলাম সূত্রটা, শুধু এইটা আমাদের মনে করতে মনে করে নিতে হবে যে কি বদ্ধ নলে, এক মুখ খোলা বদ্ধ নলে হচ্ছে কি সমস্ত যে উপসুরগুলো উৎপন্ন হয় তার বিজোড় গুণিত করুন, সেটা এরকম সিচুয়েশন। কেন শুধু এগুলো হচ্ছে, কারণ কি, যেখানে বদ্ধ নল ওপেন রয়েছে সেখানে সুস্পন্দ বিন্দু হতেই হবে, আর যেখানে বদ্ধ রয়েছে সেখানে ক্লোজড রয়েছে সেখানটায় নিঃস্পন্দ বিন্দু হতে হবে, সেই জন্য এই এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে কেবলমাত্র সাপোর্ট করবে, সেই জন্য শুধু এখানে বিজোড় গুণিত গুলো পাচ্ছিল, এখানে সেগুলো গুণ করে আমরা মান পেয়ে যাবো, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা 18 দাগের গণিতটা একটু করছি। তো এগুলো সবই হচ্ছে বায়ুস্তম্ভে যে উৎপন্ন স্থানীয় তরঙ্গ দিয়ে গণিত, আমাদের কিন্তু শুধু সূত্রগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে যে এই সূত্রগুলো ইউজ হচ্ছে, স্পষ্ট ধারণাটা নিয়ে আসলে কিন্তু গণিতগুলো খুব একটা কঠিন না, বুঝা গেছে? 18 দাগের গণিতটা কি বলেছে দেখ, একটি বদ্ধ নলের তৃতীয় উপসুর, একটি বদ্ধ নল, আমরা বদ্ধ নল মানে ধরে নিচ্ছি এক মুখ খোলা আর এক মুখ বন্ধ, এটাকেই বদ্ধ নল বলছি, দু মুখ বন্ধ হলেও হতো, তো আমাদের কোনো কিছু না বলা থাকলে এক মুখে ওপেন, এটাই ধরে নিচ্ছি। তাহলে এইখানে কি বলেছে, একটি বদ্ধ নলের তৃতীয় উপসুর, বদ্ধ নলের যে সুরগুলো উৎপন্ন হয়, মূল সুর কত, মূল সুরের মানটা আরেকবার লিখছি, v/4l, উপসুরগুলো অন্যান্য যেগুলো হয় তার আবার গুণিত আকারে হয়ে যাবে, n যদি p বলি তাহলে p/v/4l, ভিটা হচ্ছে কি আমার তো v/4l, এটা দরকার নেই, তাই তো? বদ্ধ নলে এটাই হচ্ছে মূলসুরের কম্পাঙ্ক। আচ্ছা, আর এগুলো হচ্ছে, তাহলে এটা হচ্ছে মূলসুর, আর এগুলো হচ্ছে আর একটা উপসুরগুলো, এই উপসুরগুলোর মানে কি, তার থেকে বেশি এগুলো কিন্তু সবই সমমের, উপসুরগুলো মানেই হচ্ছে কিন্তু এখানে সমমের, কিন্তু তার কারণ কি, গুণিতকগুলোই হবে, পি এর মান, পি সমান কত হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 2 হলে এতে দ্বিগুণ, 3 গুণ 4 হতে পারে, এরকম হতে পারে। এইবারে কি বলেছে, বদ্ধ নলের তৃতীয় উপসুর, তাহলে প্রথম উপসুরটা কোনটা, তৃতীয় উপসুর মানে 4 বসাতে হবে, তাই তো? তৃতীয় উপসুর মানেই হচ্ছে কিন্তু আমাদেরকে বদ্ধ নলের তৃতীয় উপসুর, এখানে বদ্ধ নলে কিন্তু সবগুলো হয় না, সরি, npi মানে এখানে pটা হবে বিজোড় গুণিত হবে, তাহলে এখানটা pটাকে আমাকে লিখতে হবে 2n+1, 2p+1, তবেই তো বিজোড় হবে, p এর মান এক বসালে 3 হয়ে যাবে, হ্যাঁ 1 2 3, তাহলে pটা, কারণ এখানে কি বদ্ধ নলে সমস্ত বিজোড় কম্পাঙ্কের গুলো উৎপন্ন হয়, তাই তো? সেই জন্য মূল সুর এটা, আর উপসুরগুলো কোনগুলো হচ্ছে,
টু পি প্লাস ওয়ান, পি এর মান এক বসালে দেখ কত উৎপন্ন হবে, তাহলে পি যদি এক হয় তাহলে এন এন ওয়ান যেটা প্রথম প্রচুর বলছি সেটা কত হবে থ্রি ভি বাই ফোর এল, তাই তো টু পি মানে দেখে দিয়ে প্লাস এটা হচ্ছে তিন গুণ অর্থাৎ থ্রি এন জিরো, আবার পি যদি টু বসাস তাহলে এন টু যেটা উৎপন্ন হবে তাহলে দু দিন চারে পাঁচ, ফাইভ ভি বাই ফোর এল মানে কত ফাইভ এন জিরো, এই করে করে পাবো, বুঝতে পেরেছিস? আচ্ছা এবারে কি বলেছে, একটি বদ্ধ নলের তৃতীয় উপসুর, তৃতীয় উপসুর মানে কি, তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয়, আরেকটা যেটা হবে তাহলে পি সমান থ্রি বসালে তৃতীয় উপসুর হবে, এই থ্রি বসালে কত হচ্ছে এন থ্রি যেটা পাবো সেভেন পাবো সেভেন ভি বাই ফোর এল বা সেভেন এন জি, তাহলে এইটাই হচ্ছে তৃতীয় উপসুর, তাহলে এটা মূল সুর আর এগুলো হচ্ছে উপসুরের সাধারণ সূত্র, এক বসালে প্রথম উপসুর, এটা হচ্ছে দ্বিতীয় উপসুর, এটা হচ্ছে তৃতীয় উপসুর, তাহলে বদ্ধ নলের যে ভিন্ন ভিন্ন উপসুরগুলোর সূত্রগুলো আরেকবার স্পষ্ট করে ধারণা নিয়ে, একটা হচ্ছে মূল সুর, তারপরে সমস্ত উপসুরগুলো বিজোড়গুণিত, প্রথমে হবে তিন গুণ, তারপর হবে পাঁচ গুণ, তারপরে সাত গুণ, আর তাহলে প্রথম উপসুরটা তিন গুণ বিশিষ্ট, দ্বিতীয় উপসুরটা পাঁচ গুণ বিশিষ্ট, তৃতীয় উপসুরটা সাত গুণ, পরতে থাকবে। এবারে কি বলেছে তৃতীয় উপসুর, তাহলে আমাদের এইটার কথা বলছে, তৃতীয় উপসুরটা মানে এইটা, আর একটি খোলা নলের প্রথম উপসুরের সঙ্গে সমান, আর একটি খোলা নল এই একই দৈর্ঘ্য সম্ভবত, এই খোলা নলের ক্ষেত্রে মূল সুর তার রাশিমালা কত এন জিরো সমান আমরা কি বলেছি ভি বাই টু এল, আর হচ্ছে কি এন যে পি সাপোজ বলছি এন পিগুলো কতগুলো হবে সবগুলো সাপোর্ট করবে, এন পি সমান এখানে পি বাই ভি বাই টু এল, ঠিক আছে এখানে পি এর মানটা দুই তিন এরকম পরপর পরপর যদি বসাই, আমি এখানটাকে পিটাকে আমি যদি এরকমভাবে লিখি টু পি মাইনাস ওয়ান করে দিই, টু পি বসিয়ে দিচ্ছি, পি এর মান তখন এক বসালেও পেয়ে যাবো, টু পি বসিয়ে দিচ্ছি, বুঝা গেল? তাহলে প্রথম উপসুর এখানে কত হবে এন ওয়ান পি যদি ওয়ান বসাবো তাহলে কি হয়ে যাবে টু ইন্টু ভি বাই টু এল মানে কত টু এন জিরো, এন টু বসালে কত পাবো থ্রি ইন্টু দু তিনের ছয়, অর্থাৎ এর সবগুলো গুণিত কি পাবো, টু পি বসাচ্ছি না, সবগুলো পাবো এখানে এক বসালে পাবো দুই বসালে পাবো, তো এখানে সূত্রটা টু এন মাইন টু পি মাইনাস এই সূত্রের আকারে টু পি প্লাস সবগুলো আসবে, এখানে পি বসিয়ে দে শুধু পি রাখ আর দুই থেকে শুরু, অর্থাৎ এক্ষেত্রে যেগুলো উৎপন্ন হয় সবগুলোই উৎপন্ন হবে, এক্ষেত্রে যেটা উৎপন্ন হয় সবগুলোই উৎপন্ন হবে, অর্থাৎ কি যে প্রথম উপসুর যেটা হবে কি এন ওয়ান যদি বলিস সেটা কি হবে এখানটায় দ্বিগুণ হবে টু ইন্টু ডি বাই টু এল অর্থাৎ টু এন জিরো, এন থ্রি যেটা হবে কত থ্রি এন জিরো, এন ফোর যেটা হবে কত ফোর এন জিরো, এখানে সবগুলো উপসুরই উৎপন্ন হবে, তাহলে গণিতের ক্ষেত্রে যেটা বলেছে যে একটি বদ্ধ নলের তৃতীয় উপসুর, তৃতীয় উপসুর মানে এইটা, তাহলে প্রশ্নানুসারে আমি কি বলছি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে সেভেন এন জিরো প্রথমটা সেভেন এন জিরো এটার ক্ষেত্রে এটা সমান যে তৃতীয় উপসুর খোলা নলের প্রথম উপসুর, খোলা নলের প্রথম উপসুর মানে এটা এই দ্বিগুণটা টু এন জিরো ড্যাশ দিতে যেহেতু এন জিরো ড্যাশ দিয়ে রাখ, অর্থাৎ এইটার সঙ্গে সমান হবে প্রথম উপসুর, এটা হচ্ছে প্রথম উপসুর, এটা হচ্ছে খোলা নলের, তাহলে এটা হচ্ছে বদ্ধ নলের, তাহলে বদ্ধ নলের মূল সুর আর বিভিন্ন উপসুরগুলো, খোলা নলের মূল সুর আর বিভিন্ন উপসুরগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম উপসুর, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে বলছে কি সমান হবে, নলের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো, আচ্ছা দৈর্ঘ্য কিন্তু এখানে আলাদা আলাদা, এর দৈর্ঘ্যটা সাপোজ এল ওয়ান বলে রেখেছি, এগুলো এল ওয়ান বলে
দৈর্ঘ্য এখানে এল ধরে করেছিস, দৈর্ঘ্যের অনুপাত করতে বলেছে, এই দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা, এই দৈর্ঘ্য আলাদা, এই দৈর্ঘ্য আলাদা। তাহলে এটা এল ধর, এটাকে এল ওয়ান ধর, তাহলে এটা এল ওয়ান হলো, সব সবগুলো এল ওয়ান। দৈর্ঘ্য যদি বের করতে বলেছে, দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমাদের প্রশ্নানুসারে এখানে যেটা 7n0 মানে কি, 7 × 10 মানে কত, v/4l1 সমান 7 × v/4l1। আর এটার ক্ষেত্রে দ্বিতীয় অর্ডার ক্ষেত্রে কত, প্রথম উপসুর 2 × v/2l2, এটা দেখুন, সরি এটাকে, আচ্ছা এগুলোকে এল ওয়ান দিয়েছিস তাই, এটাকে এল টু দিয়ে দে, অর্থাৎ একটাকে এল দিলে একটাকে এল টু বা মনে হচ্ছে, ঠিক আছে প্রথম উপসুরের সঙ্গে মিল হবে। একবার ভালো করে কেটে দিই, আমরা প্রথমে ওয়ান টু করেছিলাম, আবার করেছি, ভালো করে বুঝে নিই। এই দুটো সমান হলে বলছে দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে দুটো সমান প্রশ্ন অনুসারে, তাহলে ভি কেটে যাবে, টু টু কেটে যাবে, আমাকে L1/L2 করে দে, L1টাকে এখানে চলে যাবে, সব কেটে যাবে, দেখ L1টা উপরে চলে গেল, L2টা নিচেই থাকছে, তাহলে কত, 7/4, 7 × 4 এটাই হবে। একবার ভালো করে স্পষ্ট করে বুঝে নে, আমাদের গণিতটা কঠিন নয়, আমাদের এই সূত্রগুলোকে আরেকবার মনে করার জন্য আমাদেরকে আরেকবার আস্তে আস্তে লিখে করছি। যদি তোদের মুখস্থ থাকে তাহলে সঙ্গে সঙ্গেই এই মানটা লিখে নিতে পারিস, সঙ্গে সঙ্গে এটার ক্ষেত্রে চোখ বন্ধ করে ভেবে আমাদেরকে এই সূত্রটা লিখে নিতে পারিস, না পারলে আমাদেরকে সূত্রটাকে একবার মনে করে সূত্রটাকে লিখতে হবে, তাহলে সহজ হবে। এটাই হচ্ছে 8 অঙ্কের গণিত। আচ্ছা এরপরে আমরা একটা গণিত করবো যেটাতে কারেকশন টার্ম থাকবে, সেরকম একটা গণিত খুঁজে নিচ্ছি, অর্থাৎ থিওরিগুলো আমাদের সবগুলো আরেকবার রিক্যাপ হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। চব্বিশে দাগের গণিতটা একটু করে দেখ কি রয়েছে, চব্বিশে দাগের গণিতটা একটু দেখছি, যেখানে রয়েছে একটি একমুখ বদ্ধ বায়ুস্তম্ভের দৈর্ঘ্য যখন 20 সেন্টিমিটার, একটি সুরসলাকার কম্পনের সঙ্গে প্রথম অনুনাদ সৃষ্টি হয়। একটি একমুখ বদ্ধ নয়, সাপোজ এটা একমুখ একটা বদ্ধ নয়, এখানে কাঁপানোর জন্য একটা সুরসলাকার রয়েছে, ঠিক আছে। তাহলে এই প্রথম যখনই অনুনাদ সৃষ্টি হয় মানে কি, এর কম্পাঙ্কটা যদি যেটা মানটা হয় সেই কম্পাঙ্কটা এর প্রথম যে মূল সুরের সঙ্গে মিলে গেছে, এই বদ্ধ নলের যে মূল সুরের সঙ্গে মিলে গেছে, অর্থাৎ এই বদ্ধ টিউবের যে মূল সুরের সূত্র কি, N0 সমান v/4l, এই দৈর্ঘ্য যদি l হয় সেটার সঙ্গে মিলে গেছে, এর কম্পাঙ্কের সঙ্গে মিলে গেছে, মানে প্রথম আমরা অনুনাদ সৃষ্টি হচ্ছে, প্রথম শুনলাম। প্রান্তিক ত্রুটিও দেওয়া আছে, মানে প্রান্তিক ত্রুটি যদি সিটাকে বলি, সিটা তাহলে থাকবে সি, এল সমান এল ড্যাশ সমান এল প্লাস সি, সেই এল প্লাস সি মানটা এর জায়গায় বসে গেল, তাহলে এটা প্রান্তিক ত্রুটি সহ যে প্রথম মূল সুরের সূত্র কম্পাঙ্কটার মানটা হয়ে গেল। হলে বায়ুস্তম্ভটির কোন, হলে বায়ুস্তম্ভটির কোন দৈর্ঘ্যে পরবর্তী অনুনাদ সৃষ্টি হবে, বায়ুস্তম্ভর কোন দৈর্ঘ্যে পরবর্তী অনুনাদ সৃষ্টি হবে, পরবর্তী অনুনাদ সৃষ্টি হবে বায়ুস্তম্ভটার দৈর্ঘ্য, তাহলে আমি সাপোজ এটাকে সাপোজ বলছি এল ওয়ান বলে দিচ্ছি, প্রথম যখন বায়ুস্তম্ভটার দৈর্ঘ্য এল ওয়ান ছিল, এটা এল ওয়ান প্লাস সি, কারেকশন তো পরের ক্ষেত্রেও একই হবে, এটা প্রথম অনুনাদ শুনলাম, অর্থাৎ এই কম্পাঙ্ক সঙ্গে মূল সুরের কম্পাঙ্ক মিলে গেছে। এবার এই তরঙ্গটাকে ধরলাম, ধীরে ধীরে এই বায়ুস্তম্ভের দৈর্ঘ্যটাকে একটু বাড়ালাম, এমনভাবে বাড়ালাম একটু বড় হয়ে গেছে, তখন মনে করলাম এটা হচ্ছে এল টু ড্যাশ মানে কত, এল টু প্লাস সি, অর্থাৎ বায়ুস্তম্ভটা দৈর্ঘ্য এল আর সি তো কারেকশন টার্ম থাকছে, কী বলছি বুঝা গেল, এই সি কারেকশন টার্ম, এই এল টু এটা হচ্ছে কত, এইখান থেকে এটা হচ্ছে এল টু, তার সঙ্গে সি যোগ হলে এল টু ড্যাশ, এইখানে আমরা একটু বাড়িয়ে দিলাম যে সেই একই কম্পাঙ্কের তরঙ্গ বেশি তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে সাপোর্ট করে যাবে, অর্থাৎ কি হবে, এইরকম সিচুয়েশনটা যখনই হয়ে যায়, অর্থাৎ তখন কখন হয় না, একটা হচ্ছে কি এই যে λ/2, এই মানটা কত হয় λ/2 আর এটা λ/4, তাহলে সেই পার্টটা একটু ছোট ছিল, ছবি ছোট হওয়া উচিত ছিল, আগের ছবি তোলার সঙ্গে ম্যাচিং রাখতে গেলে আমাকে এই ছবিটা একটু ছোট করতে হবে, তবে এটা ম্যাচিং হবে, বুঝতে পেরেছি, তবে এই পার্টটা ছিল আরো এতটা বাড়িয়ে দিয়েছে, সাপোজ এইটা মানে এটাই ছিল, পরে আরো বাড়িয়ে দিয়েছে, এটা ম্যাচিং হয়ে যাবে, তাহলে এটা λ/4 আর λ/2 মানে কি 3λ/4, 3λ/4,
এইটা যখনই হবে আবার একটা দ্বিতীয় অনুনাদ সৃষ্টি করব শুনতে পাবো, এই সেটাও কিন্তু এর সঙ্গে মিলে যাবে। অর্থাৎ এই যে মানটার সঙ্গে এইখানে যে মানটা যেটা আমি পাবো কম্পাঙ্ক কত পাবো, এইখানে যে কম্পাঙ্কটা পাবো সেই গতিবেগকে শব্দের গতিবেগকে ভাগ করবো ভি বাই ল্যামডা দিয়ে। এইখান থেকে আমি ল্যামডাটার মান যদি বের করে নিই, ল্যামডা সমান কত না 4 × L2 + C/3, অর্থাৎ থ্রিটা উঠে যাবে। আচ্ছা তাহলে মানটা বসালে ল্যামডার মানটা বসালে কত পাবো 3/4 L2 + C/V, এই মানটা পেয়ে যাব। এইখানে প্রথম অনুনাদ যখন শুনলাম এই কম্পাঙ্ক মূল কম্পাঙ্ক তার সঙ্গে এর মিলে গেছে, দ্বিতীয়বারে যখন অনুনাদ শুনবো তখনও সেই একই কম্পাঙ্ক কিন্তু দৈর্ঘ্যটা বেড়ে যাওয়ার জন্য বড় তরঙ্গ দৈর্ঘ্য ঢুকে যাচ্ছে, অনেকটা পার্ট ঢুকে গেছে, কিন্তু এই এই তরঙ্গটার কম্পাঙ্ক সেই কিন্তু এল, অর্থাৎ এই দৈর্ঘ্যটা সমান এইটা, এই কম্পাঙ্কের মান যা এই কম্পাঙ্কের মান তাই, কি বলছি বোঝা গেল। অর্থাৎ তখনই দ্বিতীয় অনুনাদ শুনবো যখন, তাহলে ধরিলাম এল টু বায়ুস্তম্ভের দৈর্ঘ্য হলে দ্বিতীয় অনুনাদ শুনব, শুনতে পাব অর্থাৎ তখনও কম্পাঙ্ক একই থাকছে, কম্পাঙ্কটা একই থাকবে, বুঝা গেল, কম্পাঙ্কটা একই থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলেও কি হচ্ছে এটা তো দৈর্ঘ্য বেড়ে গেছে, বুঝা গেছে, অর্থাৎ কম্পাঙ্ক একই থাকবে। অর্থাৎ শর্তানুসারে কি হবে, অর্থাৎ অনুনাদ সৃষ্টি করতে গেলে কম্পাঙ্ক সবসময় একই হতে হবে, প্রথম ক্ষেত্রে যখন যেহেতু অনুনাদ শুনেছি কম্পাঙ্ক যা শুনেছি, দ্বিতীয় ক্ষেত্রেও কম্পাঙ্কটা সেই একই হবে, অর্থাৎ এই মানটা সমান এই মানটা, শর্তানুসারে কি এই V/4 × L1 + C সমান V/3 V/4 × L2 + C, এইটা শর্তানুসারে কিন্তু এই দুটো হতে হবে। বোঝা গেছে, দুটোর কম্পাঙ্ক একই, যেহেতু অনুনাদ আমরা শুনছি, অনুনাদ কখন শুনি যখন কম্পাঙ্ক একই হয়, কম্পাঙ্ক একই হয়, কার কার কম্পাঙ্ক, এই যে সুর শলাকার কম্পাঙ্ক এবং বায়ুস্তম্ভের কম্পাঙ্ক, বায়ুস্তম্ভের কম্পাঙ্ক যখন একই হয়, বায়ুস্তম্ভের কম্পাঙ্ক প্রথম এই সিচুয়েশনে যে কম্পাঙ্কটা হয়ে যাচ্ছিল আবার ধরুন দৈর্ঘ্য বাড়তে বাড়তে কম্পাঙ্ক এমন তো সিচুয়েশন আসবে এই সিচুয়েশনে আবার তার সঙ্গে মিলে যাবে, তাহলে দুটো কম্পাঙ্ক একই হবে, সেই দুটো সমাধান করে আমাকে এল টুর মানটা বের করতে হচ্ছে কত দৈর্ঘ্য। এখন সি এর মান দেওয়া আছে, এল ওয়ান এর মান দেওয়া আছে, প্রদত্ত কি ছিল, প্রদত্ত হিসাবে কি কি দেওয়া ছিল, এল ওয়ান সমান বলা ছিল কত, বায়ুস্তম্ভের দৈর্ঘ্য যখন 20 সেন্টিমিটার তাহলে এল ওয়ান সমান ছিল 20 সেন্টিমিটার, কারেকশন সি টার্মের মান কত ছিল না, সি টার্মের মান ছিল 1 সেন্টিমিটার, আর হচ্ছে কি তাহলে এল ওয়ান সি এর মান দেওয়া আছে, ভির মানটা উভয় বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মান দরকার নেই, তাহলে এখান থেকে মানগুলো পুট কর, 1/4 ক্যান্সেল করে দে, তাহলে 1/L1 জায়গায় বসা 20 + 1 = 21 সমান 3/L2 + 1, এইটা L2 + 1, এটার সমাধানটা কর, এটার সমাধান করলে উত্তর হবে, হ্যাঁ এটার সমাধান করলে উত্তর হবে, করেছিস, এটা হচ্ছে 1/21 সমান 3/L2 + 1, তাহলে এইখান থেকে সলিউশনটা করে নিচ্ছি, করলে কি হবে 21 × 63 অর্থাৎ L2 + 1 সমান হচ্ছে 63 আর L2 সমান হচ্ছে 62 সেন্টিমিটার, অর্থাৎ L2 হচ্ছে 62 সেন্টিমিটার যখনই হবে, তাহলে প্রথম যখন হচ্ছিল কততে হয়ে যাচ্ছিল 20, পরে যখন 62 হবে কারেকশন টার্মকে নিয়ে, কারেকশন টার্মটার মান তো এক থাকছে, যখনই হচ্ছে 62 হবে এই বায়ুস্তম্ভের দৈর্ঘ্যটা তখনই আরও একবার অনুনাদ শুনতে পাবো, অর্থাৎ সেই যে বায়ুস্তম্ভের কম্পনটা আবার যে সুরশলাকার কম্পনের সঙ্গে আবার মিলে যাবে, কিন্তু অন্যান্য সিচুয়েশনগুলোতে মিলবে না, তো এইটা হচ্ছে এইভাবে আমরা বায়ুস্তম্ভের যে গণিতগুলো দিয়ে আমরা এখানে শেষ করলাম, যেগুলো দিয়ে তোরা
আপাতত স্থান তরঙ্গের যত সমস্ত গণিতগুলো আছে সেগুলো তোরা চেষ্টা করলে পারবি। আর স্থান তরঙ্গ চ্যাপ্টারের প্রথম পার্টের যে আলোচনা থেকে আমরা আরেকটা ধরনের গণিত করতে পারবো, যেটা কি যে তরঙ্গগুলোকে চিনতে পারবো। আমরা যতগুলো তরঙ্গ পড়েছি প্রথমে পড়েছি যে প্রথমে সিম্পল হারমোনিক মোশন পড়েছি, সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে চলতরঙ্গের ডিফারেন্সটা বুঝিয়েছি। চলতরঙ্গের ডিফারেন্সে আমরা দেখবো যে এক্স কে এক্স মাইনাস ওমেগা টি বা এই রকম কম্বিনেশন থাকতে হবে। তারপরে চলতরঙ্গের সঙ্গে এবার স্থান তরঙ্গতে দেখবো যে কে এক্স পার্ট আর টি পার্ট আলাদা আলাদা হয়ে যাবে, দুজনে একসঙ্গে থাকবেন। তো সেইগুলোকে আমরা মাথায় রেখে পরপর যে তরঙ্গগুলোকে চিনতে পারবো, কোনটা স্থান তরঙ্গ কোনটা চলতরঙ্গ। এর পরের ক্লাসে আমরা স্বরকম্পটা আলোচনা করব এবং তার পরে তার গণিত।